সো ফাইনালি প্রমাণ হয়ে গেল যে আমাদের শরীরের মধ্যে বইছে করোনা ভাইরাসের দেশের ভ্যাকসিন আর আমাদের রক্তের মধ্যে বইছে কি আমাদের রক্তের মধ্যে বইছে স্যানিটাইজার যার ফলে আমাদের মধ্যে কোনো করোনা ভাইরাসের সংক্রমণের কোনো চান্স নাই আমরা কারা আমরা হলাম এইচএস ক্যান্ডিডেট আমরা আর কেউ নয় আমরাও হলাম এইচ এস ক্যান্ডিডেট কিছু কিছু পত্রিকা আছে যারা ছাত্রদের সাপোর্ট করেছে এবং কিছু কিছু পত্রিকা আছে ছাত্রদের সাপোর্ট করেনি মানে ছাত্রদেরকে মারতে চাইছি সিরিয়াসলি বলছি ওরা সিরিয়াস কিল্লার তো এবার বলবেন কোন কোন পত্রিকা বিশেষ করে বর্তমান পত্রিকা ছাত্রদের সাপোর্টে কোনো দিন ছিল না আর আজ পর্যন্ত নেই আগ পর্যন্ত থাকবে না এবং কিছু পত্রিকা আনন্দবাজার পত্রিকা সবসময় ছাত্রদের সাথে ছিল মানে যে পত্রিকাতে দেখেছি এবং কিছু কিছু পত্রিকা প্রতিদিন পত্রিকা মানে আজকে একটা নিউজ পড়লাম প্রতিদিন পত্রিকায় যে পত্রিকার নিউজটা খুবই ভালো লাগলো যেটা ছাত্রদের সাপোর্ট করেছে কিন্তু বর্তমান পত্রিকা কি করছি বর্তমান পত্রিকা আমাদের মানে যত রকম পারছে যত রকম পারছে ব্যান্ড বাজাচ্ছে মানে ছাত্রদেরকে মনে প্রশ্ন তুলছে যে সত্যি কি ছাত্ররা করোনার জন্য পরীক্ষা দিতে চাইছে না নাকি অন্য কোনো কারণ মানে এরকম ধরনের প্রশ্ন করছে এবং শিক্ষা মানে শিক্ষা পরিষদকে ঘুরিয়ে দিতে চাইছে মানে বুঝতে পারছেন তো ব্যাপারটা না তো ফাইনালি আমাদের এতদিনের পরিশ্রমের সফল হলো আমাদের রক্তের আমাদের রক্তের মধ্যে স্যানিটাইজার বইছে সেটার প্রমাণ যেই যেই মুহূর্তে শিক্ষা পর্ষদ পেলো সেই মুহূর্তে আমাদের একটা নোটিশ জারি করা দিয়েছে ইলেভেনদের শরীরের মধ্যে কোনো রূপ স্যানিটাইজার না এলো ওরা হলো মানুষ আমরা হলাম ভগবান রূপী রূপী ভূত আমরা প্রেত আমরা মৃত আমরা আমাদের আমরা হলাম মৃত শরীর যেহেতু এবার বলছি আমি কেন মৃত শরীর আমরা কারণ মানে করোনা ভাইরাস হয় যেন মানুষদের আমরা মৃত নিশ্চয়ই করোনা মানে যারা যে মরে গেছে সে আবার তা আবার কী মারবে মার কোনো মারতে পারবে না সেহেতু আমরা এই লজিকে বুঝতে পারি যে আমরা মৃত শরীর মানে সরকার কেন আমাদের মানে স্কুলে এক্সাম করছে ঠিক আছে সরকারি নোটিশ অনুযায়ী মানে কি হচ্ছে তো ওই নোটিসে কি বলা আছে একটা সরকারি নোটিশ বেড়েছে তো ওই নোটিসে কী বলা আছে ওই নোটিসে বলা হয়েছে নাকি আমাদের শরীরে করোনা ভাইরাসের যে স্যানিটাইজার আছে সেই স্যানিটাইজারটা ওই ভ্যাকসিনের মধ্যে আমাদের অ্যাডভান্স রয়েছে আর বলা হয়েছে ইলেভেনদের শরীরে নেই টেনদের শরীরে কী হবে এখনও যারা নেই মানে ট্রেনদের শরীরে এখনও করোনা ভাইরাসের ভ্যাকসিন আছে কি না খবর পায়নি এ কবে পাবে সেটাও এখনও ঠিকঠাক বলেনি আবার টুয়েলভের শরীরে টুয়েলভের যারা পড়ছে তাদের সবার শরীরে ভ্যাকসিন রয়েছে তার প্রমাণ এখান থেকে পাই যে আমি একটা কথা বলছি আমার একটা কোশ্চেন বলুন যদি স্কুলে পরীক্ষা হয় তাহলে কি অন্য স্কুলে পরীক্ষার সাথে পার্থক্যটা কী হলো মানে সেই বাসের ট্রাভেল করতে হবে বাসের মধ্যেই করোনা ভাইরাস থাকবে না মনে হয় থাকবে না আই ডাউটেড বাসের মধ্যে করোনা ভাইরাস থাকবে না তারপরে স্কুলে বন্ধুর সাথে আলোচনা করলে কোদের মধ্যে করোনা ভাইরাস থাকবে না হুম দ্যাটস গ্রেট থানস আপ আমি আজ পর্যন্ত বলি নাই যে পরীক্ষা ক্যান্সেল করা হোক আমি আজ পর্যন্ত কোনো দিন বলিনি বা কখনও বলিনি যে পরীক্ষা ক্যান্সেল করা হোক আমি অফলাইনে এক্সামের বিরুদ্ধেও নই আমি অনলাইনে এক্সামের পক্ষেও নই বা কোনো কিছুর মানে পক্ষে নয় আমি চাই মানে যেই করোনা পরিস্থিতিতে অফলাইনে এক্সামটা না হয় এক্সাম হোক কিন্তু অপ মানে করোনা পরিস্থিতি কমার পর অথবা আমাদের সবাইকে ভ্যাকসিনের ভ্যাকসিন দেওয়া হোক তারপরেই আমাদের করোনার এক্সাম নেওয়া হোক আজকের রেট দেখেই সম্ভবত তিন পয়েন্ট চুয়ান্ন হাজার তিন লক্ষ চুয়ান্ন হাজার রেট আছে আজকে ঠিক আছে আজকের আজকে আজকে হলো তিরিশ তারিখ তিরিশ তারিখের রিপোর্ট অনুযায়ী তিন লক্ষ চুয়ান্ন হাজার পজিটিভ হয়েছে ঠিক আছে আরে এরা কারা কোথাও থেকে আসে এরা আসলে কি বলুন তো আসলে এদের মতে আমরা হলাম এক ধরনের প্রাণী যাদের মধ্যে রয়েছে অ্যাডভান্স প্রোটেকশনের লেয়ার আমরা হলাম এক ধরনের রোবট যাদের মধ্যে রয়েছে পাঁচশো জি পাঁচশো ট্রাটের স্পিড পাঁচশো বারো জিবি র্যাম আর সাথে রয়েছে হাই গ্রাফিক্সের হাই স্পিড ফুল প্রোসেসার যেটার মাধ্যমে আমরা মানে চুটকি বাজিয়ে সব কিছু করে ফেলতে পারি আমাদের কাছে ভাইরাস বলে কোনো ভাইরাস বলতে এক ধরনের কম্পিউটার ভাইরাস হয় শরীরে ভাইরাস কোনো জিনিস হয় ওদের কাছে হ্যাঁ মানে এই ধরনের লজিক কোথা পাস ভাই তো ওরা কোথা থেকে পাস আমাকে এটা কোথায় কোথা থেকে পাস এই ধরনের লজিক মানে স্কুলের মধ্যে থাকলে করোনা ভাইরাসের ভ্যাকসিন হবে না অন্য স্কুলে গেলেই পরীক্ষি মানে করোনা ভাইরাস হবে আমাদের মানে কোভিড নাইন্টিন পজিটিভ আমরা হবো আমাদের স্কুলের মধ্যে কোনো রূপ মানে করোনা ভাইরাস হবে না মানে আপনি দায়িত্ব নেবেন তাই তো মানে শিক্ষা সংস্থার দায়িত্ব নেবে যে আমাদের ছাত্ররা মূল্য ওদের ভালো হয় তাহলে জনসংখ্যা কমবে এইভাবে করেছে তাহলে আমার সিওর বলছি বাসের মধ্যে করোনা ভাইরাস নেই টোটোর মধ্যে করোনা ভাইরাস নেই কিসের মধ্যে করোনা ভাইরাস অন্য স্কুলে গেলে করোনা ভাইরাস আমরা হলাম রোবট আর ইলেভেনরা হলো মানুষ এটা সত্যি কথা বলছি যখন একটা ছাত্র খুব পরিমাণে প্রচুর পরিমাণে পরিশ্রম করে একটা পড়ালেখার জন্য পড়ালেখা করে প্রচুর পরিমাণে পড়ালেখা করে তখন একটা ছাত্র মানে যখন পরীক্ষাটা না হয় তখন প্রত্যেকটা ছাত্রই খারাপ লাগবে কারণ সে এতটা বছর পরীক্ষা এত বছর পড়েছে একটা এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে ঠিক আছে সেটা কোনো প্রবলেম নেই তখন তাদেরও মনে একটা খারাপ লাগে যে পরীক্ষা হচ্ছে না কেন সত্যি কথা এটা খারাপ লাগবে প্রত্যেকটি ছাত্রই লাগবে যারা পড়া করেছে এবং সবারই খারাপ লাগে আমারও খারাপ লেগেছিলো কিন্তু আমি এটা কথা বলি কিন্তু সেই ছাত্রটা কখনো এটাই খারাপ এটা এটাভাবে খারাপ লাগবে না যে তার মানে করোনা ভাইরাস হয়ে যাবে মানে কোভিড নাইন্টিন পজিটিভ হয়ে যাবে হওয়ার সাথে যদি তুলনা করা হয় তার পরীক্ষা দেওয়ার মধ্যে যদি দুটো দুটো অপশান নির্বাচন করা হয় তাহলে সে অবশ্যই মানে কো কোভিড নাইন্টিন যাতে না হয় সেটাই নির্বাচন করবে কারণ তার কাছে পরীক্ষাটার থেকে কোভিড নাইন্টিনটাই বেশি ইম্পর্টেন্ট হবে কারণ একটা মানুষের প্রাণের থেকে পরীক্ষাটা কখনোই ইম্পর্টেন্ট হতে পারে না আর যারা বলছে তাদের তারা বলছি প্লিজ আপনাদের জন্য রাস্তা খোলা আছে আপনাদের জন্য হসপিটালগুলো খোলা আছে যান না সেবা করুন কেন আপনারা এরকম করছেন কেন আপনাদের জন্য হসপিটালগুলো খোলা আছে আপনারা সেবা করতে পারেন হসপিটালে গিয়ে কোনো কেউ বারণ করেনি এত জ্ঞান ফেসবুকে টুইটারে দেওয়ার দরকার নেই আপনাদের আমরা যথেষ্ট মানে যেটুকু জানি সেটুকুই আমাদের জ্ঞান নিই যথেষ্ট আপনাদের যদি জ্ঞান থাকে তাহলে অবশ্যই মানে হসপিটালে গিয়ে বলুন হসপিটালে গিয়ে সেবা করুন আপনাকে কেউ মানা করেনি যে হসপিটালে গিয়ে সেবা করতে কেউ মনে করেছে আপনাকে সেবা করুন না কোভিড নাইন কোভিড পেশেন্টদেরকে হুম তার বেলায় তার বেলায় করবেন কেন তাদেরকে সেবা করবেন তাদেরকে সেবা করবেন না কিন্তু জ্ঞান দেওয়ার বলে ভালো আছে আমাদের পরীক্ষা হওয়ার জন্য মানে এই এই পরীক্ষা হোক কে এই আন্দোলন করতে পারছি এই বলতে পারছি আরে ভোটের সাথে আমাদের সম্পর্ক কী আমরা তো স্টুডেন্ট হ্যাঁ কিছু কিছু ছাত্র আছে যারা মানে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টই না বা মাধ্যমিকের স্টুডেন্টই না তারা গিয়ে ফেসবুকে টাইপ করে পোস্ট করছে যে নাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হোক আমি তো দেখে অবাক হচ্ছি এবং তার প্রোফাইলে গিয়ে যখন জানতে পারছি যে সালা মালটা স্টুডেন্টই না আরে ভাই 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 তোদের জবাব নাই ভাই তোরা স্টুডেন্ট না আমাদের ব্র্যান্ড জন্য খুব ভালো করে আছিস তোরা কিন্তু সালা আমাদের কথাই ভাবছিস না তোদেরও একদিন হাসবে দেখিস মানে যখন যখন যা বলবে তাই মগের মুলুক পেয়েছে হাসতে বললে হাসতে হবে কানতে বললে কানতে হবে হাসি না পেতে পারে কান্দা না পেতে পারে পরীক্ষা দিতে বললে পরীক্ষা দিতে হবে নাকি দেও না পরীক্ষা দেও না